রেডি হয়ে গেছি এই নিয়ে। এই ফ্রক কাটিং কুর্তিটা দুদিন পরলাম, মনে হলো আজকে একটু পরি। কেন বলো তো, এটা ভীষণ পাতলা, পরে ভীষণ আরাম লাগে। এই কুর্তিটা আমি কিনেছিলাম লখনৌ থেকে, ভীষণ ভালো লাগে হাতাটা, বিশেষ করে বেল স্লিভ হাতা, তো ওই জন্য আমার ভীষণ ভালো লাগে। আর এই কুর্তিটা না আমার থেকে আর এক সাইজ বড় ছিল, মানে যে সাইজটা আমি পরছি তার থেকে বড় ছিল। তো ঠিকঠাক করে সাইজ মতো খাপানো ঠাপানো সবটা করা হয়েছে আনার পরে। তো আমরা বেরোচ্ছি, বুঝতেই পারছো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। এই যে আমার মহাদেব রেডি হয়ে গেছে, তো চলো আমরা বেরোই। আজকের ব্লগটার সাথে কালকের ব্লগটা অবশ্যই কানেক্ট থাকবে, আমরা কোথায় বেরোচ্ছি না বেরোচ্ছি সবটাই তোমাদেরকে জানাবো। তো চলো আজকের মতো টাটা। বাড়ি থেকে বেরিয়েই পড়েছি, হ্যাঁ অনেকটা আশা নিয়ে বাড়ি থেকে বেরিয়েছি। তবে জানি না কি দেখতে পারবো বা কি দেখাতে পারবো। এক অভিনব জিনিস দেখার উদ্দেশ্যেই বাড়ি থেকে বেরিয়েছি। যা দেখার উদ্দেশ্যে বেরিয়েছি তা যে শুধু ব্যাঙ্গালোরবাসীর কাছেই খবর পৌঁছেছে তা কিন্তু নয়, কলকাতাবাসীর কাছেও খবর পৌঁছে গেছে। হ্যাঁ, এখন যে আমাদের সোশ্যাল মিডিয়া অনেক উন্নত, ফেসবুক রিলস, ইনস্টাগ্রাম রিলস, ইউটিউব রিলস, এসব থেকে কলকাতাবাসীর কাছেও খবরটা পৌঁছেছে। বলতে পারো এই খবরটা প্রথম কিন্তু আমি পাই কলকাতা থেকেই। হ্যাঁ, এই খবরটা পাপা আমাদেরকে প্রথম দেয়, জানো তো, পাপার থেকেই আমরা জানতে পারি। তারপর আমরা সার্চ করে দেখি সত্যিই তাই তো হয়েছে। তো আমরা গল্প করতে করতে দেখো পৌঁছেও গেছি। আর কি জ্যাম, এই জায়গাটা কি ভিড় ছিল! ওই যে লাইট দিয়ে বড় চূড়াটা দেখতে পাচ্ছ, ওই মন্দিরটাতেই আমরা যাব, শ্রী সত্য গণপতি টেম্পল। সে তো পড়েছি, মন্দিরটাকে দূর থেকে দেখতেও পাচ্ছি, কিন্তু সামনে এত ভিড় এত লাইন দেখে তো আমাদের মাথা ঘুরে যাওয়ার মতো অবস্থা। আমি তো এটাও ভয় পাচ্ছিলাম যে প্রমীনা এই বলে বসে, যেমন একদিক দিয়ে এসেছি চলো আরেক দিক দিয়ে বাড়ি চলে যাই। লাইনটা জাস্ট দেখো, বাপ রে বাপ! আমরা যারা কলকাতায় দুর্গাপুজোয় ঠাকুর দেখতে বেরোই লাইন দিয়ে, তারা জানি এই লাইন এগোতে কিন্তু মোটামুটি আমাদের ওখানে 2 থেকে 3 ঘন্টা টাইম লাগবেই লাগবে। কি বলো তোমরা, লাগবে কি না? তো যাই হোক না কেন, এরকম যে যারা খালি পায়ে হাঁটছে দেখতে পাচ্ছ, হ্যাঁ আমাদেরকেও কিন্তু ভেতরে খালি পায়েই ঢুকতে হয়েছিল, ভেতরে পুরোটাই খালি পায়েই ঘুরতে হয়েছে। তো জুতো বাইরে রেখে যেতে হয়েছিল। আমরা কিন্তু 20 মিনিটের মধ্যেই পৌঁছে গেছি মণ্ডপের সামনে। মণ্ডপ বলো না মন্দির বলবে আমি জানি না, কারণ এটা মন্দিরের ভেতরেই হয়েছিল। আর যা সাজানো দেখছো সব কিন্তু অরিজিনাল ফুল আর পাতা দিয়ে সাজানো। দেখো কি ভালোই না লাগছে, সব অরিজিনাল ফুল দিয়ে, অর্কিড বলো যা আছে, গোলাপ সাদা সমস্তটা কিন্তু অরিজিনাল ফুল, আর কয়েনগুলো কিন্তু অরিজিনাল কয়েন্স, অরিজিনাল নোটস। তো আমরা যারা ভিডিও বা রিলস দেখছিলাম তারা একটু একটু ভাবছিলাম যে কি জানি অরিজিনাল কিনা নকল কিনা, তো এই সব নিয়ে একটু প্রশ্ন মনে ছিল। কিন্তু গিয়ে সেই প্রশ্নের উত্তর তো অবশ্যই পেয়েছি, সাথে এত অভিনব একটা জিনিস দেখলাম যা আমরা কখনো ভাবতেও পারিনি। আর সাথে আমি এটাও ভাবছিলাম অসাধারণ শিল্পীদের কাজ, মানে তাদের যে কতটা পরিশ্রমের এটা ফল সেটা আমরা হয়তো বুঝতে পারছি। মানে কি কি অ্যাডজেক্টিভ বসালে ঠিক তোমাদেরকে এর সৌন্দর্যটা আমি খুলে বোঝাতে পারবো আমি জানি না। এই সৌন্দর্য বোধহয় কোনো অ্যাডজেক্টিভ দিলেও শেষ হওয়ার নয়। মানে কত অ্যাডজেক্টিভ আছে বলো, আমাদের গ্রামারে আমরা এত অ্যাডজেক্টিভ পড়িও নি যে আমি দেবো আর এই সৌন্দর্যটাকে আমি বোঝাতে পারবো। মানে অপূর্ব অসাধারণ কাজ। তবে হ্যাঁ, আমাদের মনে একটু বদমাইশি বুদ্ধিও হতে পারে যে খুলে নিই একটা বা কিছু হাত দিয়ে দেখি মানে সত্যি কিনা, ঠিক কিনা, আসল কিনা। তো তাই জন্যই দেখো এই নেটগুলো বসানো আছে, এমনকি ওপর পোর্শনটাতেও কিন্তু নেট দেওয়া ছিল। তো আর যে নোটগুলো তোমরা দেখছো সবটাই কিন্তু 50 টাকা, 100 টাকা, 200 টাকার নোট ছিল। তো ছাতাগুলো, ফুলগুলো, মালাগুলো যে করেছে সেগুলো কিন্তু নোট ভাঁজ করে করে করেছে, আর ছাতাগুলোতে যে নোটগুলো করেছে সেগুলো একটা প্লাস্টিকের প্যাকেটে ঢুকিয়ে নিয়ে করেছে। আমার মনে হয় ছাতারগুলো যেহেতু আঠা দিয়ে হয়তো আটকাতে হয়েছে, সেই কারণেই বোধহয় প্লাস্টিকের মধ্যে ভরা ছিল নোটগুলো। আর বাকি যে মালাপত্র এগুলো দেখছো সেগুলো কিন্তু কোনো প্লাস্টিকে না, অরিজিনালি এমনি লাগিয়ে দেওয়া হয়েছে। আমার মনে হয় সেগুলো শুধুমাত্র স্টেপেল করা হয়েছে বা কিছু একটা করা হয়েছে, সেটা আমি ঠিক বলতে পারবো না। তবে আমি তেমনও ভালো করে তোমাদেরকে সৌন্দর্য হয়তো বোঝাতে পারছি না, কারণ আমার কাছে কোনো উন্নত মানের ক্যামেরা বা ড্রোন নেই যে তোমাদেরকে ড্রোন শট করে দেখাবো বা কিছু। এই দেখো জাল বা নেট দেওয়া রয়েছে ওপর পোর্শনেও কিন্তু।
তাই বলবো আমার এই 6 ইঞ্চি স্ক্রিনে তোলা ছবিগুলো বা ভিডিওগুলো বা ব্লগগুলো তোমরা একটু না হয় কষ্ট করেই দেখলে। তো প্লিজ সাথে থেকো, কেউ স্কিপ করে বেরিয়ে যেও না। আমিও যেরকম অভিনব একটা কাজ দেখেছি তাই চাই তোমরাও একটু দেখো, বা তোমাদেরও যদি ভালো লেগে থাকে তোমরাও তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করো। তো আমরা যারা রিলস বা ভিডিও দেখে গেছিলাম তারা প্রত্যেকেই শুনেছিলাম 2 কোটি টাকা দিয়ে তৈরি হয়েছে এই মণ্ডপটি, কিন্তু গিয়ে শুনলাম না, এখানে 3 কোটি টাকার মণ্ডপটি হয়েছে, 2,56,000 টাকার নোটস ছিল আর 50,000 টাকার ছিল এখানে কয়েন্স। আমি জানি না, এটা ভুলও হতে পারি, তো যেহেতু শোনা কথা কোথাও লেখা ছিল না তাই আর কি। আর যাই হোক না কেন, আমার এত ভালো লাগলো দেখে তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই মণ্ডপে নাকি, মানে এই মণ্ডপটি নাকি প্রত্যেকবারই এরকম করেই সাজানো হয়, আর এর আগের বারও নাকি এখানে ড্রাই ফ্রুটসের প্যান্ডেল হয়েছিল। আমরা যুদ্ধ করে জাস্ট বেরোলাম, প্রচণ্ড ভিড়, আমি জানি না তোমাদেরকে কতটা কি দেখাতে পেরেছি, তবে চেষ্টা করেছি। সত্যি আসল নোট দিয়ে টাকা দিয়ে, যদিও তোমরা সার্চ করলে পেয়েই যাবে 2 কোটি টাকার প্যান্ডেল করেছে, এটা সার্চ করলেই পাওয়া যাচ্ছে। কালকেই আমরা খবরে দেখেছিলাম, যখনই দেখলাম যে খুব কাছাকাছি, খুব দূরের মধ্যে নয়, তাই জন্য চলে এসেছিলাম। বেশ ভালো লেগেছে, পুরো আমাদের কলকাতা দুর্গাপুজোর ফিল পেলাম একটা। তোমাদেরকে বাইরে থেকে দেখিয়ে বলছিলাম যে এই চূড়ার মন্দিরটাতেই আমরা যাব, যে চূড়াটা দেখা যাচ্ছিল, হ্যাঁ এই দেখো সেই মন্দিরটা, এটাই এই মন্দিরটার ভেতরেই ওই মণ্ডপ সজ্জাটি হয়েছে। তো আমার তো ভীষণ ভালো লাগছিল, আর এলাকাটা ভীষণ বড়। আর এই আরেকটা মন্দির ছিল যেটাও খুব সুন্দর করে সাজানো ছিল। আর দেখো ওই যে দুটো যে চার্ট দেওয়া ছিল, ওই দুটোর মধ্যে লেখা ছিল আগের আগের বছরে কি না কি প্যান্ডেল এরা করেছিল, কি মণ্ডপ করেছিল। আর আমিও মাঝে একটু ক্যাত মেরে নিলাম এই আর কি। আর এই ছিল ওই মন্দিরটা, যে মন্দিরটা বাইরে থেকে দেখালাম যে সাজানো বেশ সুন্দর করে। আর এই হচ্ছে আমরা আমাদের এলাকায় চলে এসেছি। হ্যাঁ আমরা স্কুটি নিয়ে যাইনি, কারণ ওখানে কোথায় পার্ক করতাম না করতাম, তো আমরা চলেই এসেছি একদমই আমাদের বাড়ির কাছে। এই হচ্ছে আমাদের সেই বাড়ির কাছে মাঠে যে সেদিনকে দেখাছিলাম প্যান্ডেলটা হচ্ছিল, তখনও গণপতিজি আসেননি। এই হচ্ছে গণপতিজি, আর এই তার প্রোগ্রামও চলছে, গান বাজনা হচ্ছিল এই আর কি। তো চলো এবার বাড়ি যাওয়া যাক। বৃহস্পতিবারের গল্প কাল রাতেই শেষ করে আজ শুরু হচ্ছে শুক্রবারের নতুন এক সকালের গল্প। দিয়েছি টিফিনে সুজির উপমা, ডিম সেদ্ধ, স্যালাড, মুসম্বি লেবু, ভাত, তেলাপিয়া মাছের ঝোল, আর দিয়েছি নিম বেগুন, আর ওখানে চা ছাতু। তারপরেই বেরিয়ে গেছিলাম হাঁটতে, আর এই মণ্ডপে তৈরি হচ্ছে আজকে ভোগের সব রান্নাবান্না, মানে ওই আর কি প্রসাদ বিতরণ করবে তাই। তো চলো এবার এখান দিয়ে বাড়ি ফেরা যাক। তার আগে কিছুটা গিয়ে হেঁটে এসেছি, তোমরা হয়তো এই রাস্তাটা চিনে গেছো, এটা ভেতরের রাস্তা। মাথায় কি চলছে বলতো, বাড়ি গিয়ে অনেক কাচাকুচি আছে, সবটা আমি ভিজিয়ে রেখে তারপরে এসেছি, গিয়ে তাহলে চটাপট কেচে ফেলবো। আমি ভালো কাচতে পারি না তো তাই আগে থেকে ভিজিয়ে রাখতে লাগে একটু। হেঁটে এসে আগেই এক বালতি কেচে নিলাম, আর স্নানটাও আমার হয়ে গেছে একেবারে, কাছতে গিয়ে স্নান টান করে তারপরে এলাম। বাহ বেশ ভালো অবস্থা ছাদের, মেলে দিই আগে ছাদে, খুবই ভালো অবস্থা, পুরো ফাঁকা। এখন বাজে 9:26, সমস্তটা মেলে দেওয়া হয়ে গেছে, এই লেগিংসটা থেকে শুরু হয়েছে, ওইদিকে গিয়ে গেঞ্জিতে শেষ হয়েছে, অনেকটাই কাঁচাকুচি ছিল, প্রায় জমেছিল বলবো না, এগুলো মোটামুটি কদিন ধরে 2-3 দিন ধরে বেরোলো, তো কেচেই দিলাম। আর চাদরটাও কাচতে হতো, বেশ অনেকদিনই ইউজ করা হলো, যেহেতু এখনও অফিসে যায়, খাটে খুব একটা বসে না, ওই জন্য খুব একটা এখন রেগুলার কাচতে লাগে না। আগে ও যখন ওয়ার্ক ফ্রম হোম ছিল তখন তো সপ্তাহে সপ্তাহে কাচতে হতো। এই যা, তো চলো নিচে যাই। এতে এসে আর বসিনি, বাপরে বাপ, স্নান দান করে জামাকাপড় কেচে পুজোটাও দিয়ে নিলাম। আর আজকে নীলকণ্ঠ গাছে 13টা ফুল ফুটেছে, তোমাদেরকে দেখাই, আর সাথে বীজও ধরেছে, দুটো তিনটে মতো বীজ ধরেছে। প্রচুর বাইরের দিকেও ফুটেছে, ভেতরেও প্রচুর ফুটেছে, এদিক ওদিক করে অনেক ফুটেছে। আর এই দেখো বীজ অলরেডি শুরু হয়ে গেছে হবা, আমি সকালে আরও দুটো দেখেছি, এখন খেয়াল করতে পারছি না, তো এই আর কি। ভীষণ ভালো লাগছে গাছটাকে। ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি, এই মরেছে চামচ পড়েছে, চামচগুলো না প্রচণ্ড ভারী, তো ব্রেকফাস্টটা নিয়ে নিয়েছি, চলো এবার খেতে থাকি, প্রচণ্ড খিদেও পেয়ে গেছে। সেই সকালের পর আবার এখন, এখন বাজে ঘড়িতে 3:35, তো আমি রান্নাঘরে গেছিলাম 3:00 সময়। তো
আমি কিছুটা দুপুরে বাসনকোসন মাজলাম, একটু কড়াই ঠড়াইও ছিল, সেগুলোও মাজলাম, আর এখানে ময়দা মেখে রেখে দিয়েছি। আজকে উনি বলে গেছেন লুচি আর কষা মাংস খাবেন। মাঝে একদিন বায়না ধরেছিল তাই কষা মাংস আর ভাত বানিয়ে দিয়েছিলাম। মাংসটা কষিয়ে করেছিলাম ঠিক কথা, কিন্তু ম্যারিনেট করা হয়নি। দেখবে ম্যারিনেটের মাংস রান্না করলে বেশ সুন্দর হয় খেতে, সফটও হয় আর কষানোও ভালো যায়। তো এটার মধ্যে আমি রেখেছি হচ্ছে মাখিয়ে গোটা একটা পেঁয়াজ, আদা রসুন, গোটা গরম মশলা আর হচ্ছে তিনটে শুকনো লঙ্কা, এটাকে বেটে নিয়েছিলাম। আর দিয়েছি এটার মধ্যে টক দই আর পরিমাণ মতো নুন আর হলুদ। এই কটা জিনিস দিয়েই আমি মাখিয়ে রেখে দিয়েছি, বেশ কিছুক্ষণ মাখানো থাক, 2-3 ঘন্টা তো থাকি থাক, তারপর রান্নাটা করবো। আর এখানে একটা আলু আর একটা গোটা পেঁয়াজ কেটে নিয়েছি, ওই ভেজে মানে বেরেস্তা ভেজে একসাথেই কষাবো আর কি। বেরেস্তাটাকে তুলে নেব না, কষিয়ে নেব একসাথেই, তাহলে আলুটাও সেদ্ধ হবে আর পেঁয়াজটাও বেশ গলে যাবে। মাংসটাকে তো কষাচ্ছিলাম, ও কালারটা জাস্ট দেখো কষাতে কষাতে, যেহেতু একটু জল দেইনি এবার একটু তলাটা লেগে আসছে, তো এইবার মশলার বাটি ধোয়া জলটা মানে যেটায় মাংসটা মাখিয়ে রেখেছিলাম সেই জলটা একটুখুনি দিয়ে দেবো, এই যে এইটুকু। কষা মাংস দিয়ে ফুলকো ফুলকো লুচি তো বেশ ভালো লাগছে, প্লেটটা দেখতে কি অসাধারণই না লাগছে, তাই না? তো চলো আর বেশিক্ষণ সময় নষ্ট করবো না, আজকের মতো টাটা, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে। গুড নাইট।